আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সৈয়দ এহসান আহমদ, আপনাদের সবাইকে আমার টিজিএন চ্যানেলে স্বাগত। আপনাদের জন্য আরেকটি নতুন অ্যাপস রিভিউ ভিডিও নিয়ে আসলাম। আজ আমরা যে অ্যাপসটি রিভিউ করবো, এই অ্যাপসটির নাম হচ্ছে এজেড স্ক্রিন রেকর্ডার। এই অ্যাপসটির দ্বারা আপনারা অনেক সুন্দরভাবে আপনাদের মোবাইল স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এই অ্যাপসটির মাধ্যমে ইন্টারনাল এবং এক্সটার্নাল ভয়েস রেকর্ড করতে পারবেন। তো চলুন দেখে আসি কীভাবে এজেড স্ক্রিন রেকর্ড দ্বারা স্ক্রিন রেকর্ড করতে হয়। লেটস গো। বন্ধুরা, সবার প্রথমে আপনারা প্লে স্টোর ওপেন করবেন, তারপর সার্চে আমরা সার্চ করব এ জেড স্ক্রিন রেকর্ডার, ভিডিও রেকর্ডার আর লাইভ স্ট্রিম। তো অ্যাপসটি চলে এসেছে, তারপর এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে ফেলবেন। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, তো আমি ওপেন ট্যাবে ক্লিক করব। আপনাদের যদি প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল করতে অসুবিধা হয়, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে এখান থেকেও ইনস্টল করতে পারবেন। তো সবার প্রথম আমরা ওপেন ট্যাবে ক্লিক করব। তো সবার প্রথমবার ওপেন ট্যাবে ক্লিক করলে এখানে এরকম একটা লোগো চলে আসবে। এই লোগোটার মানে হচ্ছে আপনারা এখান থেকেও ভিডিও রেকর্ড করতে পারবেন অ্যাপসে না ঢুকে। আরেকবার আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখতে পাবেন যে এজেড স্ক্রিন রেকর্ডারের মেন স্ক্রিনটা চলে এসেছে। তো এখানে আমি আগে থেকে দুইটা ভিডিও রেকর্ড করে রেখেছি, এই দুইটা ভিডিও আমার সামনে শো হচ্ছে। তো আপনারা যে এজেড স্ক্রিন রেকর্ডার দ্বারা যে যে ভিডিওগুলো রেকর্ড করবেন, এই ভিডিও স্ক্রিন রেকর্ড করবেন, এই ভিডিওগুলো এখানে শো হবে। তারপরের অপশন হচ্ছে গ্যালারি। গ্যালারিতে আপনারা এজেড স্ক্রিন রেকর্ডার দ্বারা যে স্ক্রিনশটগুলো তুলবেন, এই স্ক্রিনশটগুলো এখানে শো করবে। যে সেটিংসে রয়েছে অনেকগুলো অপশন, এই অনেকগুলো অপশনের মধ্যে সবার প্রথম যে অপশনটা হচ্ছে, এটা হচ্ছে রেজুলেশন। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো রেজুলেশন সিলেক্ট করতে পারবেন। তো আমি একদম হাই করে রেখেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো রেজুলেশন সিলেক্ট করবেন। রেজুলেশনের পরের অপশন হচ্ছে বিটরেট। বিটরেট আপনারা অটো করে রাখবেন, তাহলে আপনাদের ভিডিও কোয়ালিটিতে কোনো সমস্যা হবে না। ফ্রেম রেট আপনারা চাইলে 60 FPS, 50 FPS দিয়ে রাখতে পারবেন। তো আমি অটো দিয়ে রেখেছি। ফ্রেম রেটের পরের যে অপশনটি রয়েছে বন্ধুরা, এটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন অপশনটি অনেক গুরুত্বপূর্ণ। ওরিয়েন্টেশন অপশনটি হচ্ছে ল্যান্ডস্কেপ মোড না পোর্ট্রেট মোড। পোর্ট্রেট মোডটা হচ্ছে যে আমরা মোবাইলে যে ভিডিওটা করি সোজাসুজিভাবে, এইটাকে বলে পোর্ট্রেট মোড। আর ল্যান্ডস্কেপ মোড হচ্ছে 60:9 যে সাইজটা রয়েছে, এটাকে বলে ল্যান্ডস্কেপ মোড। ইউটিউবের সাইজ হলে ল্যান্ডস্কেপ মোড, আর মোবাইলের সাইজ হলে পোর্ট্রেট মোড। তো আমি এটা অটো করে রেখেছি। তো ওরিয়েন্টেশন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওরিয়েন্টেশনের পরের যে অপশনটি হচ্ছে, এটা হচ্ছে টাইম লিপস। টাইম লিপস আপনারা চাইলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এটা আমি ডিজেবল করে রেখেছি নর্মাল 1x। টাইম লিপসের পরের অপশন হচ্ছে রেকর্ড অডিও, এনাবল ডিজেবল। আপনারা যদি চান আপনাদের স্ক্রিন রেকর্ডের সময় অডিওটা ক্যাপচার না করুক, তাহলে আপনারা এটা ডিজেবল করে রাখবেন। আর যদি চান যে অডিও রেকর্ড হোক, তাহলে আপনারা এনাবল করে রাখবেন। রেকর্ড অডিওর পরের অপশন হচ্ছে অডিও সোর্স। অডিও সোর্স এখানে দুটি অপশন রয়েছে, মাইক্রোফোন, ইন্টারনাল অডিও। ইন্টারনাল অডিও মানে আপনারা যে স্ক্রিন রেকর্ডটা করবেন, এই স্ক্রিন রেকর্ড করার সময় আপনাদের শুধু মোবাইলের ভিতরের সাউন্ডটাই ক্যাপচার করবে। আর যদি মাইক্রোফোন দিয়ে রাখেন, তাহলে এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটি সাউন্ড একসাথে ক্যাপচার করবে এজেড স্ক্রিন রেকর্ডার। তো অডিও সোর্সের পরের অপশন হচ্ছে আউটপুট ডিরেক্টরি। এই অপশনটা হচ্ছে আপনারা আপনাদের এজেড স্ক্রিন রেকর্ডারের ভিডিওটা কোথায় রাখতে চান, এইচডি কার্ডে না ইন্টারনাল স্টোরেজে। তো আমি ইন্টারনাল স্টোরেজ করে রেখেছি, আপনাদের যেটা ইচ্ছা এটা করতে পারেন। তারপরের অপশন হচ্ছে ফিক্স গ্রিন স্ক্রিন। যদি গ্রিন স্ক্রিন দ্বারা স্ক্রিন রেকর্ড করেন, তাহলে এই অপশনটা আপনাদের কাজে আসবে। পরের অপশন হচ্ছে হাইড দ্য রেকর্ড উইন্ডো ড্রয়িং রেকর্ডিং। এই অপশনটা যদি আপনারা অন করে রাখেন, তাহলে আপনাদের ভিডিও চলাকালীন সময় এই লোগোটা আপনাদের সামনে আসবে না। আর যদি আপনারা এটা অফ করে রাখেন, তাহলে এই লোগোটা আপনাদের ভিডিওর সময় থাকবে আপনাদের স্ক্রিন রেকর্ডে। তো আশা করি এই অপশনটা বুঝতে পেরেছেন। তারপর রয়েছে ইউজ ম্যাজিক বাটন। এই অপশনটা আমাদের দরকার নেই, তো আমরা এই অপশনটা এক্সপ্লোর করব না। তারপরের অপশন হচ্ছে স্টপ অপশন। এখানে আপনারা আপনাদের স্ক্রিন অফ করতে পারবেন, স্টপ অন, শেক, এনাবল টাইম লিমিট। এখানে আপনারা টাইম লিমিট কাস্টমাইজ করতে পারবেন। তারপরের যে অপশনটি রয়েছে, সেটা হচ্ছে ডিজেবল পপ আপ উইন্ডো আফটার স্ক্রিনশট, কাউন্টডাউন বিফোর স্টার্ট। এটা হচ্ছে আপনাদের যে ভিডিওটা শুরু হবে তখন কাউন্টডাউন, এই যে 700, এটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন। আপনারা চাইলে 3 সেকেন্ড করে দিতে পারেন।
তারপর অপশন হচ্ছে স্ক্রিনশট। আপনারা চাইলে এজ এড স্ক্রিন রেকর্ডার দ্বারা স্ক্রিনশটও নিতে পারেন, এই যে এখানে স্ক্রিনশট অপশন রয়েছে স্ক্রিনশট নিতে পারবেন আপনারা চাইলে। স্ক্রিনশটের পরের অপশন হচ্ছে ক্যামেরা। আপনারা চাইলে একদম ডাইরেক্ট ক্যামেরা দ্বারা এজ এড স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে ভিডিও করতে পারবেন। তারপর রয়েছে ব্রাশ। ব্রাশ দ্বারা আপনারা আপনাদের স্ক্রিনের মধ্যে আঁকাআঁকি করতে পারবেন, যেমন ধরুন এই যে FIXEAN সাব SUBS সাবস্ক্রাইব CRIB সাবস্ক্রাইব। ব্রাশের পরের অপশন হচ্ছে টেক্সট অ্যান্ড লোগো। এখানে আপনারা চাইলে শো টেক্সট দিতে পারেন, এখানে আমি ফিক্সিয়ান দিয়ে রেখেছি, আপনারা আপনাদের চ্যানেলের নাম ইউজ করতে পারেন, আপনাদের যে টেক্সট ইচ্ছা এই টেক্সট ইউজ করতে পারেন। তারপর রয়েছে ফন্ট, আপনাদের ইচ্ছে মতো ফন্ট সিলেক্ট করতে পারবেন। টেক্সট কালার, কালার সিলেক্ট করতে পারবেন, এখানে আপনাদের ইচ্ছে মতো যে কালারটা পছন্দ হয় এই কালার সিলেক্ট করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা কালার সিলেক্ট করে দেখিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারও সিলেক্ট করতে পারবেন, আমি লাল করে দিলাম, তারপর ওকে দিলে লাল হয়ে যাবে। টেক্সট সাইজ এখানে কাস্টমাইজ করতে পারবেন। তারপর রয়েছে লোগো, শো লোগো। এই যে শো লোগোয় আপনারা চাইলে ইমেজ অ্যাড করতে পারবেন, যে কোনো ইমেজ আপনারা এখানে সেট করতে পারবেন। তারপর রয়েছে সাইজ, আমি যদি সাইজ বাড়িয়ে দিই একদম 25 করে দিই, দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে। তো এই অপশনগুলো আমাদের দরকার নেই, তো আমরা এই অপশনগুলো আর ইউজ করব না। তো বন্ধুরা, আজ এতটুকুই, দেখা হবে আগামী কোনো অ্যাপস রিভিউ ভিডিওতে। আশা করি আপনারা সবগুলো অপশন বুঝতে পেরেছেন এজ এড স্ক্রিন রেকর্ডার দ্বারা। এজ এড স্ক্রিন রেকর্ডারের আরেকটা স্পেশাল অপশন হচ্ছে, এটা হচ্ছে লাইভ। আপনারা সরাসরি এই অ্যাপসটি দ্বারা আপনারা ফেসবুক অথবা ইউটিউবে লাইভে চলে যেতে পারেন। তো এটা আশা করি আপনারা বুঝতে পারবেন। তো দেখা হবে আগামী এপিসোডে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।